একটু গন্ধ দিও ওগো গোলাপ, তুমি একটু গন্ধ দিও, আসবে আরো কাছে যখন আমার প্রিয়, আসবে আরো কাছে যখন আমার প্রিয়। হ্যালো, ফুল দেখলেই মাথা ঠিক থাকে না, ফুল হচ্ছে চোখের একটা শান্তি। কথাই আছে না, যে ব্যক্তি ফুল ভালোবাসে না সে কিন্তু মানুষও খুন করতে পারে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকের দিনটা তো আরও বেশি স্পেশাল আমার জন্য, কারণ আমরা চলে যাচ্ছি, মানে আমরা ঘুরতে যাচ্ছি একটু গদখালি ফুলের রাজ্যে। আর এটা আমার আব্বুদের বাসা থেকে প্রায় হচ্ছে 20-30 মিনিট ড্রাইভ। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ডান করে অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়লাম ফুলের রাজ্যের উদ্দেশ্যে। আর এখানে একটু একটু করে মানে গাড়ি থামিয়ে থামিয়ে দেন আমরা হচ্ছে একটু টিকটক করতেছিলাম, একটু ব্লগ ভিডিও করতেছিলাম, কারণ চারিদিকে শুধু ফুল আর ফুল, যেখানেই চোখ যাবে শুধু ফুল। বাট ওইভাবে আর কি ভিডিওটা করা হয় নাই। আর হচ্ছে যেহেতু তখন হচ্ছে অকেশন ছিল 16 ডিসেম্বর সামনে, এটার জন্য ফুল সব কিছু মানে ঢাকাতে চলে গিয়েছিল, এটার জন্য একটু কম ফুল, মানে গতবার আসছিলাম যে এত বেশি ফুল, বাট এই টাইমটাতে একটু কম ফুল ছিল। আবার ফেব্রুয়ারিতে যাব, মানে আমি তো সেই কী বলে আমার মাথা ঠিক ছিল না ফুলের, মানে এটা এই রোডটা জাস্ট হচ্ছে ঢুকতে গিয়ে পড়বে। এখানে কিন্তু কোনো ধান গম এসবের চাষ নাই, এখানে শুধুমাত্র ফুলের চাষ। আর এই যে সরিষা, মানে সরিষা ফুল দেখেই ড্রাইভারকে বললাম হচ্ছে একটু রাখেন, আমরা একটু সরিষা ফুলের এখানে পিকচার তুলবো। অ্যান্ড দেন আমরা একটু পিকচার তুললাম বাচ্চাদেরকে নিয়ে, দেন হচ্ছে একটু টিকটক ভিডিও করলাম, একটু সেলফি তুললাম। আর আমরা যেসব জুতা পরে আসছি এইসব জুতা পরে হচ্ছে এই মাঠের ভিতরে যাওয়াও যাচ্ছিল না, কারণ একটু হচ্ছে ভিজা ভিজা টাইপের, বাচ্চাদের হচ্ছে যেতে দিচ্ছিলাম না, এই জন্যই খুবই মানে তাড়াহুড়া করে দেন আমরা হচ্ছে সেলফি টেলফি তুলে দেন আমরা চলে গিয়েছিলাম এখান থেকে। আর এই তো আমি একটু নায়িকাদের মতন পোজ দিচ্ছিলাম, শাহরুখ খানের যে গানটা আছে না, তুজে দেখা তুজে জানা সানাম। সো সরিষা ফুল দেখলেই ওই গানটার কথা মনে পড়ে। সো আমি আর আমার বোন একটু পোজ দিচ্ছিলাম। আর আমার অন্য অন্য বোনদেরকেও অনেক বেশি মিস করতেছিলাম, আর হচ্ছে রিজাকে তো আরও বেশি মিস করতেছিলাম, কারণ 2-3 বছর আগে যখন এসেছিলাম তখনও ছিল আমাদের সাথে, সবাই অনেক বেশি মজা করেছিলাম, চারিদিকে ফুল মানে ওই টাইমে আর বেশি ছিল। অ্যান্ড দেন আমরা ওখান থেকে ঝটপট করে বেরিয়ে দেন পানিসার উদ্দেশ্যে রওনা হলাম। মানে এখানে অনেক ধরনের স্পট হয়েছে, বাট অতটা স্পট আমরা ভিজিট করার টাইম পাই নাই, জাস্ট একটা স্পটে গিয়েছিলাম। আর এই মাথার ফুলগুলো আগে না 50 টাকা করে সেল হতো, বাট যেহেতু এখন খুবই মানে উন্নত করতেছে, চারিদিকে পিকনিক স্পট স্পট হচ্ছে, সো এটার জন্যই দাম বাড়াইছে ওরাই, এখন 150-200 নিচে হবে না। সো কিনে নিলাম এগুলাও। সো ফুলের দামটাও এখন একটু বেশি, আর কিছুদিন পরে যখন গোলাপের সিজন আসবে তখন আবার দামটা কমে যাবে। আমরা গতবার যখন এসেছি 2-3 টাকায় হচ্ছে গোলাপ কিনেছিলাম, বাট এরকম ছোট না, অনেক বড় বড়। আর এই ছোট ছোট গোলাপই তো বলতেছিল যে 15 টাকা এখন। দেন আয়াস আসিয়া একটু আইসক্রিম খাবে বললো, এটার জন্যই মানে হচ্ছে নানুমণি আইসক্রিম খাওয়াচ্ছিল। আর
আর এই যে মাটির আইসক্রিম, এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম। এই যে আম্মুকে আমি মাথায় ফুলের এটা পরিয়ে দিচ্ছিলাম। সো আমরা কিন্তু গেট মানে এখানে টিকিট কেটে ঢুকতে হবে অবশ্যই, এখানে 50 টাকা করে টিকিট। আর হচ্ছে কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, সব কাজ চলতেছিল তখন আরও টিকিটের প্রাইসটা একটু বেশি হয়ে যাবে। আর এই ঘোড়াতে আসিয়া ভয় পাচ্ছিল, কারণ এখানে নিচে স্প্রিং মতো আছে, সো এটা মানে সাপোর্ট, ও মনে করতেছে যে ও পড়ে যাবে, কিন্তু না পড়বে না, বাট ও ভয় পাচ্ছিল অনেক। সো এখানে কাজ এখনও আনকমপ্লিট, সব কিছু মিস্ত্রিরা কাজ করতেছিল দেখছিলাম। সো পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আরও সুন্দর হবে প্লেসটা। আর জায়গাটার নাম হচ্ছে পানিসারা গদখালি, এটা বললেই হবে, হচ্ছে যে কোনো ড্রাইভার নিয়ে আসতে সুবিধা হবে আর কি। আর এই ফুলগুলো যে এত বেশি সুন্দর, এই যে পার্পেল কালার, ল্যাভেন্ডার কালার তো আমার এমনিতেই পছন্দ, আর এই ফুলগুলো তো মানে কি বলবো, আমার খুবই আফসোস হচ্ছিলো যে আমি কেন DSLR নিয়ে আসি নাই। সো DSLR এর ছবি তুললে আরও সুন্দর হতো, নেক্সট টাইম যাবো DSLR নিয়ে যাব। আর আশিয়ার পাপাকেও অনেক বেশি মিস করতেছিলাম, সো নেক্সট টাইম সবাই আসবো আবারও ইনশাল্লাহ। মানে আমাদের বাসা, আমার রিলেটিভের মধ্যে হচ্ছে আমাদের বাসাটাই একটু দূরে, বাট সবার বাসা হচ্ছে যশোর প্রপারে। আর হচ্ছে আমার বাসা তো আরও দূরে, মানে আমার বাসা তো সাতক্ষীরাতে, সো আমাদের বাসাটা আরও দূরে, মানে সবার কাছে উল্টা লাগে আমাদের বাসাটা। আর এগুলো হচ্ছে ছোটোকালের ফুলের বাগানে আসার সেই ভিডিওগুলো, তখন তো আর ব্লগ করতাম না, জাস্ট কয়েকটা ছবি ছিল আর এই ভিডিওটা ছিল। আর আয়েশ কী কিউট ছিল, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আয়েশের বয়স তখন হচ্ছে 1.5 মাস বয়স, তখনই গিয়েছিলাম। নান ফুল দেখে তো বুড়ি অনেক হ্যাপি, মাশাল্লাহ। আর এই যে পুকুরগুলো, এগুলো সব আমাদের দেন, ওখানে আম বাগান আছে, আরও 3টা 4টা বাগান আছে, সো সেগুলো অনেক দূরে দূরে। সো এটা হচ্ছে বাসার পিছনে বাগান আর পুকুর, সো এটাতে একটু হাঁটাহাঁটি করতেছিলাম সকালে বেলা, এটার জন্য একটু ফুটেজ তুলে রাখলাম। আসলে কত কত স্মৃতি, এই সমস্ত জায়গায় বড় হয়েছি। আবার হচ্ছে ওই পুকুরগুলোতে আমরা গোসল করতাম ছোটোকালে, অনেক ছোটোকালে, মানে এখন মনেও পড়ে না যে কত ছোটোকালে, মানে যখন ক্লাস 1, 2, 3 এরকম পড়তাম তখন। আর পুকুরের মাছ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, কারণ কোনো ফরমালিন মুক্ত ছাড়াই, সো মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আর পোলাও বিরিয়ানি এসব খেতে একটুও ভালো লাগতেছিল না, কারণ যেখানেই যাচ্ছি না কেন পোলাও রোস্ট বিরিয়ানি এগুলাই। সো আর এই কাঁচের প্লেটটা কিন্তু আমার অনেক ছোটোকালের প্লেট, অলরেডি 2টা 3টা ভেঙে গেছে আর এইটাই আছে।
আর আমি এখনো বাসায় গেলে ওই কাচের প্লেটটাতেই খাবো, আমার ছোটকালের ফেভারিট প্লেট। আর এগুলো আমার চাচাদের বাসা এই সাইডটাতে, মানে আমাদের বাসা আর একটু সামনে, মানে এই পাড়াটার ভিতরে আমাদের বিল্ডিংটাই সব থেকে পুরাতন বিল্ডিং। এগুলো সব নতুন করছে, আশেপাশে সব নতুন নতুন বিল্ডিং, আর এই পাড়ার মধ্যে সব থেকে পুরাতন বিল্ডিংটা হচ্ছে আমাদের, মানে আমাদের যখন বিল্ডিং। আর এখানে না ওর নানু ভাই নামাজ পড়তেছিল, আর ওর দুষ্টামিটা একটু দেখুন কি করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখ থাকা।